আসসালামু আলাইকুম, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে চার রুমের জন্য একটি সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আসছি। আপনারা চাইলে এই বাড়িটি একতলা থেকে শুরু করে পাঁচতলাও করতে পারবেন। পাঁচতলা করতে গেলে শুধু গ্রাউন্ড ফ্লোরটি একটু চেঞ্জ করতে হবে। আজকে আপনাদের একতলা বা দুতলা ভিত্তি দিয়ে কত খরচ হবে তার হিসাব ফ্লোর প্ল্যানের মাপসহ বিস্তারিতভাবে আলোচনা করব। এজন্য আপনাদেরকে যা করতে হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আশা করি এর থেকে আপনার বাড়ির জন্য একটি সুন্দর আইডিয়া নিতে পারবেন। আমাদের এই ডিজাইনটি পছন্দ হলে বা আমাদের কাছ থেকে আপনার পছন্দের বাড়ির ডিজাইনটি করে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, নাম্বার ভিডিওর নিচে দেওয়া থাকবে। বা আপনার জায়গার মাপ ও আপনাদের কী কী লাগবে সেগুলো লিখে কমেন্ট করেন, আপনার জায়গার মাপ অনুসারে প্ল্যান করে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা বাড়ির ভিতরের অংশটি দেখি। এটা বাড়ি আমাদের সামনের অংশ। সামনের অংশ একটা হলো পোর্চ দেখানো হয়েছে, পোর্চটা দেখেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আপনার চাইলে এটা অন্যভাবে করতে পারবেন, কোনো সমস্যা না। এবং দুই সাইডে দুটি বারান্দা রাখা আছে, দেখেন বারান্দাগুলো কিন্তু এখানে রাউন্ড করা আছে। আপনারা চাইলে এটা চার কোণাচি করতে পারবেন, সমস্যা না। তো আমরা ভিতরে ঢুকি। আমরা পোর্চের এখানে যে এটা মেইন দরজা, মেইন দরজা দিয়ে আমাদের যেটা ঢুকবো সেটা হলো আমাদের সিঁড়িঘর। আমরা সিঁড়িঘরে এখানে আরেকটি দরজা পাবো, এই দরজা দিয়ে আমরা ঢুকে সামনে হলো ড্রয়িং ডাইনিং স্পেস পাবো। দেখেন আমাদের এখানে হলো ডাইনিংয়ের জন্য টেবিল রাখা আছে এবং এই সাইডে হলো ড্রয়িংয়ের জন্য সোফা রাখা আছে, ঠিক আছে। তোমরা এই সাইডের বেডরুমটি দেখি, এটা আমাদের মাস্টার বেডরুম। এই বেডরুমের সাথে দেখেন যে আমাদের বারান্দা আছে প্লাস একটা হলো অ্যাটাচ বাথরুম আছে, ঠিক আছে। এখানে আরেকটি বেডরুম, সেম বেডরুম কিন্তু এখানে শুধু বারান্দা আছে এবং এটাতে বাথরুম করা নাই। তার সাইডে আরেকটি বাথরুম আছে, দেখেন এটা আমাদের কমন বাথরুম। এই বাথরুমটা আমরা এই তিনটে বেডরুম থেকে ইউজ করব। আপনারা চাইলে এখানে আরেকটি বাথরুম করতে পারেন, মানে এখানে তিনটে বাথরুম করতে পারেন, সেক্ষেত্রে এই রুম থেকে আরেকটি ইউজ করতে পারবেন অ্যাটাচড হিসাবে, আরেকটি হলো সবাই এই দুইটে বেডরুম ইউজ করতে পারবে। সো দেখি, তারপরে এই সাইডে আমাদের যে বেডরুমটি এটার এই বেডরুমটি প্রায় সেম, এবং মাঝখানে যে স্পেসটি সেটা আমাদের কিচেন রুম, ঠিক আছে। এই ছিল আমাদের আসলে ভিতরের অংশ। তারপরও আমাদের এটা হলো, দেখেন আমাদের যে জানালাগুলো, জানালাগুলো অনেক মডেল করা আছে, আপনারা চাইলে অন্য অন্য মডেল করতে পারবেন, কোনো সমস্যা না। আমাদের যে বাইরের অংশটি এটা হলো সাদা রং আছে, আপনারা চাইলে অন্য রং করতে পারবেন। আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি রং দিয়ে যে কেমন দেখায়, ঠিক আছে। এটা দেখেন, এটা হলো আমাদের আরেকটি কালার, এই কালারটাও আপনারা করতে পারেন, সমস্যা না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন কালার দিয়েও আপনাদের বাড়ির ডিজাইনটি করে নিতে পারবেন। এটা জাস্ট আমাদের একটু আইডিয়া করে দিলাম যে বাড়িটা দেখতে কেমন হবে, ঠিক আছে। সো এটা আপনাদের ইচ্ছা, অনেকে অনেক রকম কালার দিতে পারে, তাদের কিছু ইচ্ছা থাকে বা নিজের পছন্দ থাকে, সেক্ষেত্রে আমরা জাস্ট একটু গর্জিয়াস করার জন্য এটা করি। এই ছিল আমাদের আসলে থ্রি ডি প্ল্যানটি। এখন আমরা এর ফ্লোর প্ল্যান, এর মাপগুলো দেখি, ঘরের সাইজ, বাথরুমের সাইজ সব কিছু দেখবো। চলুন, এটা আমাদের ফ্লোর প্ল্যান। ফ্লোর প্ল্যান আসলে দেখেন, এটা হলো ফার্নিচার ফ্লোর প্ল্যান, এটা শুধু ফার্নিচার দিয়ে সাজানো আছে, এখানে কোনো ডাইমেনশন দেখানো হয়নি। সো এটা আমাদের প্রথমে হলো সিঁড়িঘর, সিঁড়িঘরটা দেখেন। সিঁড়িঘরের সাইডে হলো বেডরুম, মাস্টার বেডরুম, এটা মাস্টার বেডরুমের সাথে এটা অ্যাটাচ টয়লেট এবং বারান্দা, অ্যাটাচ বারান্দা। এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা আছে। তারপর সামনের যেটি আছে আমাদের ড্রয়িং ডাইনিং পুরোটাই, ঠিক আছে। তার সাইডে, এই দুই সাইডে দেখেন দুইটি বেডরুম এবং কিচেন। এটা হলো ফার্নিচার প্ল্যান। আর আমি এখানে দেখাচ্ছি সাইডে এর মাপগুলো। এটা এইটা এই ফ্লোর প্ল্যানে আমাদের সবগুলো ডাইমেনশন দেওয়া আছে, দেখেন। আমাদের স্টারের যে ডাইমেনশনটি সেটি হলো এই সাইডে আছে 7 ফিট এবং লম্বায় আছে হলো 16 ফিট। আমাদের মাস্টার বেডরুমটি যেটি সেটি হলো আমাদের এই সাইডে আছে 11 ফিট 8 ইঞ্চি এবং এই সাইডে আছে 12 ফিট 6 ইঞ্চি। বারান্দার যে মাপটি সেটি দেখি, হলো বারান্দার মাপটি এই সাইডে হলো 11 ফিট 8 ইঞ্চি এবং এই সাইডে আছে হলো 3 ফিট 1 ইঞ্চি। এটা আমাদের দেখেন রাউন্ড করা আছে, আপনারা চাইলে এটা হলো স্কোয়ার করে নিতে পারবেন, এই সোজা করে নিতে পারবেন। তারপর আমাদের কমন টয়লেটটি সেটি দেখি। কমন টয়লেটটি আছে আমাদের এই বেশে লম্বায় আছে 7 ফিট এবং এই সাইডে আছে 6 ফিট। এটা হলো আমাদের অ্যাটাচ টয়লেট এবং এটা হলো আমাদের কমন টয়লেট। কমন টয়লেটটিও সেম, এদিকে 7 ফিট, এদিকে 6 ফিট। এখানে ইচ্ছা করলে আমরা আরেকটি টয়লেট করতে পারি, যেহেতু আমাদের টোটালে 12 ফিট, আমরা এখানে অনায়াসে তিনটি টয়লেট করতে পারবো। যদি আপনাদের তিনটি টয়লেট প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে একটি টয়লেট অ্যাড করতে পারেন।
আরেকটি টয়লেট আমরা এই বেডরুম থেকে ইউজ করতে পারবো যদি আমরা এখানে টয়লেট একটা যোগ করি। তো এই বেডরুমটির সাইজ হলো আমাদের 11 ফিট 8 ইঞ্চি এবং এই সাইডে হলো 12 ফিট 6 ইঞ্চি। তারপর দেখি আমাদের কিচেন রুমটি, এই দুই বেডরুমের মাঝখানে যে কিচেনটি সেটি হলো আমাদের আছে এই পাশে হলো 7 ফিট এবং এই সাইডে হলো 8 ফিট আছে, ঠিক আছে। তারপর আমাদের বেডরুমটি, বেডরুমের এই বেডরুমের সাইজ হলো 11 ফিট 8 ইঞ্চি এবং এই সাইডে আছে 12 ফিট 6 ইঞ্চি। আপনারা যদি আপনাদের যদি রুমটা বড় প্রয়োজন হয় এই দুইটা রুম, সেক্ষেত্রে এই কিচেন রুমটা একটু ছোট করে রুম দুইটা বড় করতে পারবেন। আর ড্রয়িং ডাইনিংটি দেখেন, আমাদের ড্রয়িং ডাইনিংটি দুটায় মিলায় হলো এই সাইডে আছে হলো 23 ফিট 9 এবং আমাদের এই সাইডে আছে হলো 12 ফিট 5 ইঞ্চি। তারপর আমাদের এই বেডরুমটি, এই বেডরুমটির টোটাল সাইজ হলো আমাদের এই পাশে হলো 11 ফিট 8 এবং এই সাইডে হলো 12 ফিট 6। আর বারান্দাটি এই বারান্দাটার মতো 11 ফিট 8 ইঞ্চি এবং 3 ফিট 1 ইঞ্চি। তো এটা ছিল আমাদের ডাইমেনশন। আর আমাদের পুরো ফ্লোর প্ল্যানটার ডাইমেনশন হলো এই সাইডে আছে 32 ফিট এবং আমাদের এই সাইডে আছে হলো 42 ফিট 60 ইঞ্চি, যা এরিয়াতে আসে হলো আমাদের 1363 স্কোয়ার ফিট এবং শতাংশে আসে 3.13 শতাংশ এবং কাটাতে আসে 1.89 কাটা, যা 2 কাটার মতো। সো এটা ছিল আমাদের ডাইমেনশন এবং এর দরজা জানালার যে মাপগুলো সেগুলো একটু দেখি কোনটাতে কীরকম মাপ দেওয়া হয়েছে। এই ফ্লোর প্ল্যানে দেখেন আমাদের প্রতিটা দরজা জানালার মাপ দেওয়া হয়েছে। এখানে দেখেন সিঁড়িঘরের যে জানালাটি সেটি আছে 4 ফিট এবং সিঁড়িঘরের যে ডিটেলসটি, যেমন আমাদের এই লবিটি এটা আছে হলো 3 ফিট 8 ইঞ্চি, প্রতিটা ধাপ আছে 10 ইঞ্চি করে এবং এই সাইডের যেটি আছে সেটি হলো 3 ফিট 5 ইঞ্চি। তারপর আমাদের এখানের স্টারের প্রথম যেটি লবি সেটি আছে হলো আমাদের 4 ফিট, ঠিক আছে। দরজাটি, প্রথম দরজাটি এটা হলো আমাদের 3 ফিট 6 ইঞ্চি আছে। তারপর আমাদের যে বেডরুমের, প্রতিটি বেডরুমের দরজা আছে 3 ফিট 4 ইঞ্চি করে, দেখেন 3 ফিট 4 ইঞ্চি করে আছে এবং কিচেন এবং টয়লেটের এটি আছে হলো 2 ফিট 6 ইঞ্চি করে। আর জানালাগুলো দেখেন, জানালাগুলো আছে 4 ফিট 4 ফিট করে, সবগুলো বেডরুমেরই 4 ফিট করে আছে। আর ড্রয়িং ডাইনিংটা একটু বড় আছে, এটা আপনারা চাইলে 6 ফিট 5 ফিট করে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা না। তারপর আমাদের টয়লেটের, টয়লেটের জানালাগুলো আছে 2 ফিট করে, ঠিক আছে। এই ছিল আমাদের আসলে জানালা এবং দরজার সাইজ। এই জানালা দরজাগুলো আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন, ছোটো বড়। তো এই ছিল আমাদের ফ্লোর প্ল্যান এবং এর ডিটেলস ড্রয়িং। আমাদের এই বাড়িটি করতে কত টাকা লাগবে সেটা বলি। আমাদের এই বাড়িটি করতে টোটালে, মানে দুইতলা ভিত্তি দিয়ে একতলা করতে 20 থেকে 22 লাখ টাকা লাগবে। আর আপনি যদি দোতলা ভিত্তি দিয়ে দোতলায় করতে চান সেক্ষেত্রে আপনাকে 35 থেকে 36 বা তার একটু বেশি লাগতে পারে। সো আমাদের এই ডিজাইনটি পছন্দ হলে বা আপনাদের জায়গার মাপ অনুযায়ী আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে চাইলে, বাড়িঘরের প্ল্যান করে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, নাম্বার ভিডিওর নিচে দেওয়া থাকবে। আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।